এখন দেখেন আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজে যে একটা সেকশন আছে একদম নিচের দিকে রিলেটেড প্রোডাক্ট না প্রোডাক্টস যেই সেকশনটা আছে মানে যে প্রোডাক্টটা ওপেন করবে কাস্টমার ওইটা রিলেটেড আরও কিছু প্রোডাক্ট কিন্তু এখানে দেখাচ্ছে সাজেস্ট করতেছে তাকে তো এই সেকশনটা যদি আপনার প্রয়োজন না লাগে না মনে করেন তাহলে এটাকেও জাস্ট হাইড করতে পারবেন এটা করার জন্য আপনি আপনার থিম কাস্টমাইজার প্যানেল থেকে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ কাস্টমাইজেশন এই পেজটাতে আসবেন আসার পর একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন যে রিলেটেড প্রোডাক্ট শো সেকশন নামে একটা টাইটেল নামে একটা সেকশন আছে এইখানে আপনি ডিফল্টভাবে শো দেখতে পারবেন এখান থেকে আপনি হাইডে ক্লিক করবেন হাইডে ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে যাবে দেন আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পরই দেখবেন যে এইটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আপনি এটা আপনি যদি আবার হোম পেজে আসেন তা সরি প্রোডাক্ট ল্যান্ডিং পেজে আসেন তাহলে দেখতে পারবেন দেখেন এখন কিন্তু আর রিলেটেড প্রোডাক্টগুলো দেখাচ্ছে না এই প্রোডাক্ট ল্যান্ডিং পেজ সিম্পল হয়ে গেছে শুধুমাত্র এই প্রোডাক্টের ইনফরমেশনই আসে এবং নিচের দিকে স্ক্রল করলে এর রিলেটেড আর কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না সো আপনি চাইলে এইভাবে এটা হাইড করতে পারেন আবার যদি কখনো প্রয়োজন মনে করেন না দরকার আছে আপনার রিলেটেড প্রোডাক্ট দেখানো আপনার কাস্টমারকে তখন এখান থেকে জাস্ট শোতে সিলেক্ট সিলেক্ট করে করে ক্লিক হবে দেন আপনি আবার সেভ বাটনে ক্লিক করবেন এটা আবার সেভ হয়ে যাবে আপডেট হয়ে যাবে দেন আপনি এখন আবার যদি কেউ আপনার হোম পেজে আসে তাহলে সে আবার রিলেটেড প্রোডাক্ট দেখতে পারবে আপনার কাস্টমার সো আশা করি এটাও বুঝতে পারছেন